জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র জন্মগ্রহণ করেন 20 নভেম্বর 1942 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম নির্বাচিত রাষ্ট্রপতি। 2020 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর 2021 সালের জানুয়ারি মাসে তিনি 46তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য বাইডেন আগে 2009 থেকে 2017 সাল পর্যন্ত 47তম ভাইস প্রেসিডেন্ট এবং 1973 থেকে 2009 সাল পর্যন্ত ডেলাওয়ারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের হিসাবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত বিবরণ। নাম জোসেফ রবিনেট বাইডেন। জন্ম 20 নভেম্বর 1942। বয়স 77 বছর। স্ক্যান্টন, পেনসিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি। স্ত্রী নেইলিয়া হান্টার। দ্বিতীয় স্ত্রী জিল জ্যাকবস। সন্তান রিও হান্টার, নেওমি, আসলি। পিতামাতা জোসেপার বাইডেন সিনিয়র, মাতা ক্যাথরিন ইউকেনিয়া ফিনেগান। শিক্ষা ডেলাওয়ার বিশ্ববিদ্যালয় বিএ, সিরাকিউস বিশ্ববিদ্যালয় জেডি। পেশা রাজনীতিবিদ, আইনজীবী, লেখক। পুরস্কার প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম 2017।